আমরা আজ যে ওষুধটি রিভিউ শুনব সেটির নাম হচ্ছে ল্যান্সো 30। ল্যান্সো 30 এটি স্কয়ার কোম্পানির একটি প্রোডাক্ট। বন্ধুরা, এই ক্যাপসুলটির উপাদানের মধ্যে রয়েছে ল্যান্সোপ্রাজল 30 মিলিগ্রাম। বন্ধুরা, এই যে ক্যাপসুলটি দেখতে পাচ্ছেন, এটির নির্দেশনা যদি বলি, ডিওডেনাল আলসার, গ্যাস্ট্রিক আলসার, ক্ষয়কারী ইসোফ্যাগাইটিস, জলিঞ্জার, অ্যালিসন সিন্ড্রোম এবং এইস পাইলোরি নির্মূল করতে ব্যবহৃত হয়। সহজ কথায় যদি বলি যে এটি একটি গ্যাসের ওষুধ। এর মাত্রা ও ব্যবহার বিধি সম্পর্কে আমরা জেনে নেই। দিনে 30 গ্রাম এটি খাবারের পূর্বে খেতে হবে। 30 গ্রাম মানে হচ্ছে যে এই ক্যাপসুলটির একটি। সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, অতি সংবেদনশীলতা। বন্ধুরা, পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এই ল্যান্সো গ্যাসের ওষুধটিতে, সেটি সম্পর্কে একটু জেনে নেই যে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত মৃদু এবং অস্থায়ী। এগুলোর মধ্যে রয়েছে পরিপাকতন্ত্রের স্বাভাবিক অবস্থার বিঘ্ন ঘটা, মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা, অসুস্থ বোধ করা, মুখ ও গলা শুষ্ক এবং অম্ল স্বাদযুক্ত অনুভূতি হওয়া। অন্য ওষুধের সাথে এর প্রতিক্রিয়া, অন্য ওষুধের সাথে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার, গর্ভাবস্থায় এই ওষুধটি পরিহার করা উচিত। বন্ধুরা, এই যে ওষুধটি দেখতে পাচ্ছেন, এই ওষুধটি আপনি কিন্তু আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে চাইলেই পাবেন। বন্ধুরা, এর আগেও আমরা বিভিন্ন কোম্পানির গ্যাসের ওষুধের রিভিউ দিয়েছি। গ্যাসের ওষুধের কিন্তু বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে। গ্রুপগুলো আমরা হয়তো অনেকেই জানি। সেই গ্রুপগুলোর মধ্যে একটি গ্রুপ হচ্ছে এটি, এই ল্যান্সোপ্রাজল ওষুধটি আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে চাইলেই পাবেন। আর স্কয়ার কোম্পানির ওষুধ সম্পর্কে তো আপনাদের অবশ্যই ধারণা রয়েছে যে এই ওষুধ অবশ্যই মোটামুটি মানসম্পন্ন। তাই আপনার চিকিৎসক যদি এই ওষুধটি প্রেসক্রিপশন করে থাকেন, তাহলে আপনি এটি নিঃসন্দেহে খেতে পারেন। তবে অবশ্যই যে কোনো ওষুধ খাবার পূর্বে আমার পরামর্শ থাকবে যে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। এখন বন্ধুরা, এই ওষুধটি খুচরা মূল্য আপনার কাছ থেকে প্রতি পিস 6 টাকা থেকে 6.5 টাকা দাম নিতে পারে। যা হোক, আমরা আজ আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।